ओम नमो भगवते वासुदेवाय नमः। नमस्कार प्रिय दर्शक बंधुरा, सनातन परिवारे आपनादेर सकलके जानाई स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन। आज आमी आपनादेरके बोलबो सकाले उठे नाभिते लागान एई एकटी जिनिस, चमकाबे भाग्य, हबे गाड़ी बाड़ी, मिलबे ऋण थेके मुक्ति। सुप्रिय बंधुरा, रोज सकाले आपनाके शुधु एकटी काज करते हबे, देखबेन धनदौलत, सुख ओ समृद्धि आसबे निजे थेके। जदि आपनि आपनार नाभिते এই বস্তুটি লাগান তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার আশেপাশে এনার্জি বদলে যাবে এবং ধনপ্রাপ্তি নতুন নতুন পথ বেরিয়ে আসবে। কারণ যখনই আপনার জীবনে নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জিতে বদলে যাবে, তখনই নিজের থেকে সুখ এবং সমৃদ্ধি আপনার দিকে আকর্ষিত হতে শুরু হয়ে যাবে। কিন্তু কি এর পেছনে রহস্য এবং কি প্রকারের কাজ আপনাদেরকে করতে হবে, আজ আমি আপনাদের এই ভিডিওটিতে বলবো। আপনাদেরকে আপনারা এই বস্তুর কিভাবে প্রয়োগ করবেন, এই প্রয়োগটি করে আপনাদের কতখানি লাভ হবে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে বন্ধুরা, আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে ও আপনজনদের সাথে শেয়ার করবে, যাতে ওনারাও দেখে উপকৃত হয়। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যায়। বন্ধুরা, এই অসাধারণ প্রয়োগটা যদি আপনারা ঠিকঠাক ভাবে করতে পারেন, তাহলে কিন্তু একদিনের মধ্যেই এই প্রয়োগের রেজাল্ট আপনারা পেতে শুরু করবেন। কারণ এই প্রয়োগটি অত্যন্ত শক্তিশালী একটি প্রয়োগ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা তো জানেন একটি শিশু জন্ম নেওয়ার আগে পর্যন্ত গর্ভে থাকাকালীন অবস্থায় সে মায়ের নাভি থেকে পুষ্টি সংগ্রহ করে থাকে। তাই নাভি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ মানব শরীরে। কিন্তু এই নাভিমূলের যে উপকারিতা বা এর থেকে কি কি করা সম্ভব, এই সম্বন্ধে কিন্তু অনেকেই জানে না। ফলস্বরূপ এর লাভ আমরা পাই না। তাই আমি যে জিনিসগুলি বলছি, সেগুলি যদি আপনারা ঠিক ঠিক নিয়মে আপনার জীবনে করে থাকেন, তাহলে আপনি সুনিশ্চিতভাবে এর ভালো ফল পাবেন এবং আপনারা যা চাইবেন তাই পাবেন। অর্থাৎ সুখ, সমৃদ্ধি, ধন দৌলত ইত্যাদি আপনার দিকে আকর্ষিত হতে শুরু করবে। বন্ধুরা, আপনারা নিজেই করে দেখতে পারেন এই প্রয়োগ। দেখুন, আপনাদের যখন ঠোঁট ফাটে তখন আপনারা অনেক রকমের জিনিস ব্যবহার করে থাকেন। আজ আমি একটি ঘরোয়া উপায়ের কথা বলবো, যা করে দেখবেন জীবনে আপনার ঠোঁট ফাটবে না। বন্ধুরা, যখন আপনাদের ঠোঁট ফাটবে, আপনাকে শুধু একটি কাজ করতে হবে, তা হলো নিজের নাভিতে সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। শুধু এটি করলে আপনাদের ঠোঁট ফাটা বন্ধ হয়ে যাবে আর আপনাকে আপনার ঠোঁটে আর কিছুই লাগানোর প্রয়োজন পড়বে না। বন্ধুরা, এমন কিছু কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যা নাভিতে লাগালে আপনাদের উপকার হতে বাধ্য। শুধু তাই না, নতুন নতুন ধনপ্রাপ্তির পথও খুলতে থাকে। ওই ব্যক্তির জীবনে কোনো প্রকার দুঃখ কষ্ট থাকে না এবং ওই ব্যক্তি অতি সহজে জীবনকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে আমরা যাকে বলি ভাগ্য গ্রহ, সেটিও স্ট্রং করে। আবার বন্ধুরা, এই গুরু গ্রহ যদি কোনো ব্যক্তির খারাপ থাকে, সেই ব্যক্তিকে অনেক স্ট্রাগল করতে হয়, অকারণে টাকা খরচ হতে থাকে। বন্ধুরা, আপনারা যারা ধার দেনায় ভুগছেন বা যে ব্যক্তির জীবনে অকারণে টাকা পয়সা খরচ হতেই থাকছে, সেই সব ব্যক্তির গুরু গ্রহ একদম বলবান হয় না। গ্রহ কমজোর হওয়ার কারণে ওই ব্যক্তির সফলতা আসে না। প্রিয় দর্শক বন্ধুরা, এই গ্রহকে বলবান করার সহজ একটি উপায় হলো, যখন আপনারা এই রূপ সমস্যার সম্মুখীন হবেন, তখন আপনি আপনার নাভিতে অল্প একটু হলুদের তিলক নেওয়া শুরু করে দেবেন। তবে একটি কথা খেয়াল রাখবেন, এই হলুদকে জল দিয়ে গোলা যাবে না। শুকনো হলুদের তিলক আপনাকে নাভিতে রোজ ব্যবহার করতে হবে। কারণ যখনই আপনি এটার
ব্যবহার শুরু করবেন তখনই এর কাজ শুরু হয়ে যাবে এবং আপনার গ্রহ বলবান হতে শুরু করবে। এছাড়াও আপনার চারপাশে নেগেটিভ এনার্জিও পজিটিভ এনার্জিতে বদলে যাবে, ফলস্বরূপ ধন সম্পত্তি আপনার দিকে আকর্ষিত হতে শুরু করবে। বন্ধুরা, গুরু গ্রহ হচ্ছে ভাগ্যের গ্রহ, তাই হলুদ নাভিতে লাগালে গ্রহ বলবান হওয়া শুরু হয় এবং ভালো ফলপ্রাপ্তির অধিকারী হওয়া যায়। এবার বলবো যাদের তাড়াতাড়ি বিয়ে হচ্ছে না এবং ধরুন বিয়ের পর যাদের অনেক বেশি খারাপ অবস্থা সম্মুখীন হতে হচ্ছে বা কথায় কথায় ঝগড়াঝাটি এবং স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, এছাড়াও ধরুন যাদের বিয়ের পর সুখের মুখ দেখতে পাচ্ছেন না, এই পরিস্থিতিতে বলা যেতে পারে আপনার শুক্র গ্রহ খারাপ আছে। যে ব্যক্তির শুক্র গ্রহ খারাপ হয় এই ব্যক্তিরা বিয়ের পর একদমই সুখ করতে পারেন না এবং তার আগেও বিয়েতে ওই ব্যক্তির অনেক বাধা বিপত্তি এসে থাকে। আবার ধরুন যাদের যেমন করেই হোক বিয়ে হয়ে গেছে কিন্তু বিয়ের পর ওই ব্যক্তি সুখের মুখ দেখতে পায় না, কথায় কথায় লড়াই ঝগড়া আর এইসব জিনিসের খারাপ ফল আপনার জীবনে পড়তে শুরু করে, যার ফলে সেই ব্যক্তি নিরাশায় দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। তো বন্ধুরা, এই পরিস্থিতিতে আপনাদেরকে করতে হবে নিজের নাভিতে বা নাভি মূলে আপনাকে চন্দনের আতর লাগাতে হবে। চন্দনের আতর, এটি শুক্র গ্রহর সঙ্গে সম্পর্ক আছে, আর যখনই আপনি চন্দনের আতর আপনার নাভিতে রোজ লাগানো শুরু করবেন, বিশেষ করে স্নান করার পর, তাহলে দেখবেন আপনার জীবনে ভরপুর ভালোবাসা থাকবে এবং সুখ শান্তি ও আর্থিক সমৃদ্ধি যোগ সৃষ্টি হবে। বন্ধুরা, একটি কথা মাথায় রাখবেন, যখন আপনারা চন্দনের আতর দোকান থেকে কিনে আনবেন দেখবেন তাতে যেন কোনো প্রকার অ্যালকোহল অর্থাৎ মদ মেশানো না থাকে, একদম আসল চন্দনের আতর আপনাদের ব্যবহার করতে হবে। বন্ধুরা, যে ব্যক্তি নিজের নাভিতে এই আতর লাগায় তার আকর্ষণ শক্তি এতটাই বলবান হয় যে ওই ব্যক্তি যদি কোনো অপর ব্যক্তির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে যা বলেন সামনে থাকা ওই ব্যক্তি কাজ করা শুরু করে দেয়, অর্থাৎ সামনে থাকা ব্যক্তি আপনার কথা মানতে শুরু করে। এটি হলো চন্দনাতরের একটি চমৎকারী গুণাগুণ। এই চন্দনাতর ব্যক্তির আকর্ষণ শক্তিকে এতটাই প্রবল করে দেয় যার ফলে যে জিনিসটিকে আপনি আকর্ষণ করতে চাইবেন সেই জিনিসটি কিন্তু আপনার দিকে আকর্ষিত হতে শুরু করবে। বন্ধুরা, এমন অনেক ভিডিওতে আপনারা শুনে থাকবেন যে যেমন ভাববেন ঠিক তেমনটাই আপনার সঙ্গে হবে। এই কথাটা সত্যি, যার যেমন চিন্তা ভাবনা তার সঙ্গে ঠিক তেমনই হয়। অনেকেই বলে ভালো চিন্তা ভাবনা করুন ভালো আপনার সঙ্গে হবে, কিন্তু যখন আপনি এমনটি করতে বসেন কিছু ভালো কথা ভাবার চেষ্টা করেন ঠিক সেই সময় মনে দেখবেন কুবিচারের ভিড় হয় এবং এতে মন বিচলিত হয়ে ওঠে, আপনার মস্তিষ্ক আপনার নিয়ন্ত্রণে থাকে না এবং ভালো কিছু ভাবার মানসিকতা তা অনেকাংশেই বিনষ্ট হয়, ফলে আপনার চারপাশে নেগেটিভ এনার্জি বাড়তে শুরু করে। আপনি আপনার নাভিতে যখনই চন্দনের আতর লাগিয়ে কিছু ভালো চিন্তা করার চেষ্টা করবেন তখন আপনাকে বেশি মেহনত করতে হবে না, বরং নিজে থেকেই আপনার চারপাশে যে নেগেটিভ এনার্জি তা কিন্তু পজিটিভ এনার্জিতে পরিবর্তিত হতে শুরু করবে। কিন্তু এতে চন্দনের আতর আসল হওয়া খুবই প্রয়োজন। যদি আপনি চন্দনের আতর না পান তাহলে আপনি আরেকটি কাজ করতে পারেন, চন্দনের কাঠ নিয়ে তা পাউডার বানাতে পারেন, তার ব্যবহার আপনি আপনার নাভিতে করতে পারেন, কিন্তু আতর হলে খুবই ভালো হয়। তাই চেষ্টা করবেন যে চন্দনের আতর মার্কেট থেকে নিয়ে এসে এর ব্যবহার করা, কারণ এতে আপনার আকর্ষণ শক্তি এতটাই প্রবল হয়ে যায় যে আপনি কোনো ব্যক্তিকে যদি এক দৃষ্টিতে একবার দেখে নেন তাহলে ওই ব্যক্তি আপনার দিকে আকর্ষিত হতে বাধ্য। এছাড়াও ওই চন্দনের সাথে শুক্র গ্রহে যথেষ্ট এক নিবিড় সম্পর্ক আছে, যাদের ধরুন শুক্রের দশা আছে তারাও কিন্তু এই কাজটি করে দেখতে পারে, ফল অবশ্য
অবশ্যই পাবেন, অর্থাৎ ধন সম্পত্তি, সামাজিক মান সম্মান, বাড়ি গাড়ি ইত্যাদি জীবনের সবকিছুই পাবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখে কেমন লাগলো আর ভিডিওটি দেখে কোনরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে ও আপনজনদের সাথে শেয়ার করবে, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।